হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সমস স্পিকিং। বন্ধুরা, আজকে মূল টপিকে যাওয়ার আগে দুটো বিষয় ক্লিয়ার করে নেব। এক, প্রেম কাকে বলে? দুই, ভালো কাকে বলে? আমি আজকে তোমাদের কাছে সেই প্রেমের কথাই বলবো যে প্রেম মানুষ সারা জীবনের জন্য করে, একে অপরের পাশে থাকে সারা জীবনের জন্য। আর যারা শুধুমাত্র টাইম পাস করার জন্য মেয়ে খুঁজছো, তাদের এই ভিডিও দেখে কোনো লাভ হবে না, তারা বরঞ্চ এই ভিডিওটা বন্ধ করে দাও। এবার আসি ভালো বলতে আমরা কি বুঝবো সেই সম্পর্কে। আমরা ভালো মেয়ে বলতে কি বুঝি? যে মেয়েটা সারা জীবন তোমার সঙ্গে থাকবে, তোমাকে কখনোই ছেড়ে যাবে না, তোমার সাথে বেইমানি করবে না, তোমাকেই সারা জীবন ধরে ভালোবাসবে, তোমার পাশে পাশে তোমার সাথে সাথে সারা জীবন একইভাবে থাকবে, পড়াশোনায় ভালো বা দেখতে ভালো বা নাচ গান ভালো জানে। আমি কিন্তু এখানে সেই ভালোর কথা ধরছি না। আমার কাছে কিন্তু কোনো ম্যাজিক নেই যে আমি একবার দেখেই বলে দেব সে ভালো না খারাপ। কোনো মেয়ে কেমন সেটা জানতে গেলে তার সাথে মিশতে হবে, তার সাথে কথা বলতে হবে, দেখতে হবে। তোমার কোনো কলেজের বান্ধবী বা কোচিনের বান্ধবী বা পাড়ার কোনো মেয়ে এরকম হঠাৎ করে মেট্রো স্টেশনে দেখা হয়ে গেল বা কোনো একটা পুজো মণ্ডপে হঠাৎ করে দেখা হয়ে গেল, সেই প্রেমের গ্যারান্টি কিন্তু বাবা আমি দিতে পারবো না। তাহলে আমি তোমাদের তিনটি লক্ষণ বলবো যেটার মাধ্যমে 90% একটা মেয়েকে দেখলে বোঝা যায় সে কেমন হতে পারে। তবে বারবার বলছি একটাই কথা, সব মানুষ সমান নয়, সবার ক্ষেত্রে এই নিয়ম সমানভাবে নাও খাটতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে। নাম্বার ওয়ান, মেয়েটি শেয়ার করে কিনা, অর্থাৎ সে তার মনের কথা বা টিফিন বা সে যদি কোথাও ঘুরতে গিয়ে থাকে সেখানকার পিক তার বন্ধুদের সাথে শেয়ার করে কিনা, সবার সাথে না করুক অন্তত দু তিনজনের সাথে সেগুলো শেয়ার করে কিনা। কারণ আমার মতে যে শেয়ার করে না সে পেয়ারও করে না। তোমার গার্লফ্রেন্ড যদি তার মনের কথাগুলো তোমার সাথে শেয়ারই না করে, তাহলে তোমাদের সম্পর্ক গাঢ় কী করে হবে, তোমাদের ভালোবাসা বাড়বে কী করে? তাই বলে প্রথম দিনই তার মোবাইলের পাসওয়ার্ড বা এটিএমের পিনকোড জানতে চেও না, প্লিজ। পয়েন্ট নাম্বার টু, যদি সুযোগ পাও তার বাড়িতে যাও, প্রয়োজনে তার ঘরে যাও, বই আনা বা কোনো নোটস আনার বাহানায় তার ঘরে গিয়ে দেখতে থাকো সে কীরকম পছন্দের বই পড়ে, কী কী গান শোনে, বা তার দেওয়ালে কোনো বিশেষ প্লেয়ার বা অ্যাক্টর অ্যাক্ট্রেসের ছবি লাগানো আছে কি না, বা তার ঘরে কোনো ধরনের পেন্টিংস আছে কি না, বা তার ঘরের মধ্যে কোনো স্পেশাল কোনো জিনিস সাজানো আছে কি না, এইসব দেখে তার পছন্দের সাথে নিজের পছন্দটা একবার মিলিয়ে দেখে নিতে পারো বা জাজ করে নিতে পারো যে তার পছন্দ আর তোমার পছন্দ কতটা মিলছে বা কতটা মিলছে না। পুরোপুরি 100% না মিললেও 50% যদি মিলে যায় সেটা তাহলে তোমাদের সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু বেশ ভালো। এই দুটো লক্ষণ যদি মিলে যায় তাহলে আর কি, এগিয়ে পড়ো, মনের কথা খুলে বলো আর প্রেম করা শুরু করে দাও। আর এরপরেই আসছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, পয়েন্ট নাম্বার থ্রি। তোমরা যখন একসাথে কোথাও দেখা করছো, কথা বলছো, তখন খেয়াল করো মেয়েটি কি বলছে। সে কি তোমাদের সম্পর্কের ফিউচার নিয়ে কথা বলছে, নাকি আজ রেস্টুরেন্টে যাব, কাল মুভি দেখতে যাব, পরশু শপিংয়ে যাব, শুধু এসব কথাই বলছে? যদি সেরকমটা হয়ে থাকে তাহলে বাপু মানে মানে সরে পড়াই ভালো, আর নতুন উদ্যমে আবার প্রথম থেকে শুরু করো, চোখ কান খোলা রাখো, কারণ হয়তো তোমাকেও কেউ খুঁজছে আর তুমি তার দিকে খেয়াল না করে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ। মনের মতন কাউকে খোঁজার থেকে যদি অন্য কারোর মনের মতন হয়ে ওঠা যায়, তাহলে দেখবে প্রেম সহজেই এসে তোমার কাছে ধরা দেবে। তো বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে প্রচুর পরিমাণে, আর সমস স্পিকিংকে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো। ওকে গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আর একটা কথা শেষে বলবো,
যে তোমরা কীরকম ধরনের ভিডিও চাও সেটা আমার কমেন্টে লিখে পাঠাও। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, টাটা।